আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এইচএসসি পরীক্ষার যে প্রেসারে ইতিমধ্যে কিন্তু নোচ হয়ে ভেঙে পড়েছো, কিন্তু এই সময়টায় তোমাদের কি করতে হবে, কিভাবে প্রস্তুতি সাজাবে সেটা নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে দুই একটা ভিডিও আপলোড করেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব যে তোমাদের এই লাস্টে তিন চার দিন সময় আছে, 17 তারিখ পরীক্ষা, আজকে 12 তারিখ, 5-6 দিন সময়ে তুমি কিভাবে টাইমটা ইউটিলাইজ করবে এবং কী কী করা উচিত নয়। সবসময় তোমাকে বলে তুমি পড়ো, তুমি ঘুমাও, এইগুলো করবা, এখন কী কী করবা না সেটা কিন্তু কেউ কিন্তু বলে না। সো আজকের ভিডিওতে তোমাকে আমি বলবো যে তুমি এই 5 দিন সময় কী কী করবা না। প্রথম বিষয় যেটা হচ্ছে, প্রথম হচ্ছে স্মার্টফোন, অর্থাৎ প্রথম হচ্ছে স্মার্টফোনটাকে তোমার কম ইউজ করতে হবে। কারণ এই 5 দিন সময় তোমাকে মেন্টালি রিল্যাক্স দরকার। এই যে তুমি হচ্ছে অনেক বেশি প্রেশারে থাকবা, দেখবা যে তুমি একটা নিউজ দেখলা যে নির্বাচন হবে কি হবে না, তারপর তুমি আরেকটা নিউজ দেখলা যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না, এরকম বিভ্রান্তমূলক সংবাদ দেখে তুমি কিন্তু বিভ্রান্ত হয়ে যেতে পারো এবং পরীক্ষায় কনসেন্ট্রেশন, পড়াশোনায় কনসেন্ট্রেশন ব্রেক হইতে পারে। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এই পরীক্ষার জন্য তোমাকে স্মার্টফোনটা ত্যাগ করতে হবে। 2 নম্বর বিষয় যেটা করতে হবে, তোমাকে করতে হবে না যেটা, সেটা হচ্ছে বন্ধুবান্ধবের সাথে রাতভর বন্ধুবান্ধবের সাথে অনেকে রাতে হচ্ছে আকাশের নিয়ে গল্প করো, বাতাস নিয়ে গল্প করো, তারপর হচ্ছে আরও অনেক ছোটোখাটো বিষয় রয়েছে যে বন্ধু আমি এটা পড়ছি তুই কোনটা পড়ছিস, এইরকম যে গল্প করা, একটা গোসিপিং করা, যে গল্প রাত জেগে গল্প করা, এগুলো বন্ধ করে ফেলতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে তোমার এখন নতুন বিষয় একদমই পড়া যাবে না। নতুন বিষয় অর্থাৎ তোমরা যে কাজটা করো, নতুন বিষয় পড়া, নতুন বিষয় পড়া সেটা একদমই করা যাবে না। যা পড়ছো এতদিন জয় বাংলা, ঠিক আছে, এখন আর নতুন করে কিছু পড়ার কোনো দরকারই নাই, কারণ নতুন বিষয় পড়লা মানে তোমার রিভিশনের অভাব হয়ে যাবে। 4 নম্বর বিষয় হচ্ছে একদমই স্ট্রেস নেওয়া যাবে না। কী নেওয়া যাবে না, স্ট্রেস নেওয়া যাবে না। পরীক্ষা সামনে আমার কি হবে, যে আমি কি পারবো পরীক্ষায় A+ পাইতে, আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে, তো এই যে বিষয়গুলো করা স্ট্রেস করে নেওয়া যাবে না। তুমি যা পড়ছো পরীক্ষা হলে তোমার দেখবে সব কমন আসছে, তুমি একটু কেয়ারফুলি রিভিশন করে যাও। এই স্ট্রেস যদি তুমি নাও তাহলে তোমার পরীক্ষা তো ভালোই হবে না, উল্টা খারাপ হবে। টেনশন করে পৃথিবীর কোনো বিষয় কোনো দিন কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারে না, তো তোমার টেনশন একদমই করা যাবে না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই টেনশনের ফাঁকে তোমার অনেক সময় টেনশন হয়ে যাবে পরীক্ষা, তো কী করবা, প্রতিদিন নিয়ম করে 1 ঘন্টা সময় বা 1/2 ঘন্টা সময় তুমি টেনশনের জন্য রাখবা। ধরো সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে তুমি ধরো 30 মিনিট সময়, এই 30 মিনিট সময় আমি শুধু পরীক্ষা নিয়ে টেনশন করবো, ঠিক আছে, আর কিছু করবো না, খালি পরীক্ষা নিয়ে টেনশন করবো, তারপরে যা হওয়ার হবে। হ্যাঁ, টেনশন করতে চাইলে এই 30 মিনিট সময় আলাদা টাইম নিবা এবং টেনশন করবা, তারপরে তোমার টেনশন শেষ হওয়ার পরে তুমি পড়তে বসবা। যখনই পরীক্ষায় পড়তে বসবা খাতার মধ্যে বেচিন যে রিভিশন করতে বসবা, তুমি আর হচ্ছে একটা খাতা নিয়ে বসবা, যে বিষয়গুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে বা ভুলে যাচ্ছ সেটা খাতার মধ্যে লিখে ফেলতে হবে, অর্থাৎ তুমি যে বিষয়গুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো খাতায় লিখে ফেলতে হবে। তো এই যে এই স্মার্টফোন ব্যবহার কমায় দেওয়া, গল্প গুজব কমায় দেওয়া, নতুন বিষয় না পড়া, স্ট্রেস না না, এই বিষয়গুলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় একটা ভালো ফলাফল করা সম্ভব তোমার দ্বারা, এবং তুমি পারবে ভালো ফলাফল করতে, তোমার ভাগ্যের চাকাটা পরিবর্তন করতে। ইনশাল্লাহ তোমাদের সঙ্গে পুরো অ্যাডমিশন জার্নি পর্যন্ত আমি রায়হান আর খান থাকবো। আমার চ্যানেলটি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো।